ফাহিমা আখতার আপনি লিখেছেন, নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? জানাবেন দয়া করে। বোন ফাহিমা, নখে নেল পালিশ দেওয়াটা হারাম না, কিন্তু নেল পালিশ দিলে আপনার উজু হবে না, গোসল হবে না, সেটা হলো একটা ব্যাপার। তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেল পালিশ মাসিকের সময় বা সন্তান প্রসব পরবর্তী সময় যে ব্লিডিং হয় সেই সময়টাতে যদি নেল পালিশ দেন, তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নেয় অতএব দিতে পারেন। আর নখ বড় রাখা এটা সুন্নার খেলাফ, নামাজ তো হয়ে যাবে কিন্তু নখ বড় রাখা এটা সমস্ত নবীদের যে কমন সুন্না আছে, সুনানুল ফিতরা যেটাকে বলা হয়, সেটার পর খেলাফ কাজ, যার কারণে করা যাবে না, তবে নামাজ হয়ে যাবে। যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত বা আঙুলে মাথা পর্যন্ত যদি আপনি পানি পৌঁছে থাকেন। এসআই রুবেল খান লিখেছেন, ওযু ছাড়া জিকির করা যাবে কি? ওযু ছাড়া জিকির করা যাবে, জিকিরের জন্য ওযু শর্ত নয়। এমনকি কারো যদি গোসল ফরজ হয় অবস্থায় সে আল্লাহর স্মরণ করতে পারে, মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন। কারণ জিকির এমন একটা ইবাদত, এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার, সর্বক্ষণ যেগুলো করতে হয় সে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন বান্দা করতে পারে, সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেনি জিকির এমন একটি আমল, এই জন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত। এমনি সোহেল আপনি লিখেছেন, আমি তওবা করতে চাই, কিভাবে করব? তওবা মানে ফিরে আসা, কোনো পাপ কোনো অপরাধ হয়েছে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে আর সেটা না করার সংকল্প করে ওই গুনাহের পথ থেকে সরে এসে আল্লাহর আনুগত্যের পথে চলে আসার সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকে চলে আসে, এটাই তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ আপনি এটি বললেন। তওবার জন্য শর্ত হলো যে আপনি যে কৃতকর্ম করেছেন তার জন্য লজ্জিত হবেন, নিজেকে ভর্ৎসনা করবেন, অনুতপ্ত হবেন এবং সেই কর্ম থেকে সরে আসবেন এবং ভবিষ্যতে আর করবেন না সে মর্মে সংকল্প করবেন। এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন ইনশাআল্লাহ বিদিন আপনি তওবাকারীদের কাতারে সামিল হয়ে যাবেন। তবে নির্দিষ্ট কোনো অপরাধ থেকে আপনি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, তওবা করার জন্য, ফিরে আসার জন্য, একটা হলো ক্ষমা প্রার্থনা, একটা হলো ফিরে আসা, তওবা করা। ক্ষমা প্রার্থনা হলো যা করলাম এটা মাপ চাইলাম, আর ফিরে আসা মানে হলো এটা আমি আর না করার পরিকল্পনা করে আমি রুট চেঞ্জ করে আল্লাহর আনুগত্যের পথে ফিরে চলে আসলাম। তো এইটার জন্য দুই রাকাত সালাত আছে, আপনার বিশেষ কোনো অপরাধ গুনাহ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি দুই রাকাত সালাত পড়ুন, দুই রাকাত সালাত পড়ে আল্লাহর রব্বুল কাছে ইস্তেগফার এবং তওবা করুন, আল্লাহ তার কাছে দোয়া করুন, আল্লাহ যেন ক্ষমা করে দেন, ইনশাআল্লাহ দিন আল্লাহ তালা মাফ করবেন। সাদাকাও তওবার পরবর্তীতে সাদাকা করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাবেত এবং সাবেদের সুন্নাহ দ্বারা সাবেত। কাবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওবার অংশ হিসেবে সাদাকা করেছিলেন, অতএব কিছু সাদাকা করে দেওয়া যেতে পারে তওবার অংশ হিসেবে। আনাফ করিম আপনি লিখেছেন, কোনো পিতা যদি তার সন্তানদের খোঁজ খবর না নেয় সেক্ষেত্রে সন্তানদের করণীয় কি? পিতা যদি সন্তানদের খোঁজ খবর না নেন তাহলে তিনি অন্যায় করেন, সন্তানরা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে তাদের উচিত বাবা মার খোঁজ খবর নেওয়া, বাবা যেখানে থাকুন না কেন তিনি যদি সন্তানদের ছোটোবেলায় অধিকার নষ্ট করে থাকেন, তাদের ভরণ পোষণ না দেন, খোঁজ খবর না, তিনি অন্যায় করেছেন। তাদেরকে যদি তাকে যদি মাফ করে দিয়ে বরং তার অধিকার আদায়ের চেষ্টা সন্তান না করেন সেটা হবে প্রশংসনীয় কাজ। ইভেন তার অধিকার আদায়ের চেষ্টা যদি নাও হয় মানে তার তাকে যদি আপনি মাফ নাও করতে পারেন, অন্তত আপনার দ্বারা বাবা হিসাবে তার প্রতি যে আপনার মানে কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনি আদায় করার চেষ্টা করবেন। যদি তিনি আর্থিকভাবে দুর্বল থাকে তাকে সহযোগিতা করলেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি তাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করলেন এবং বাবা হিসেবে শ্রদ্ধা যেটা সেটা আপনি জ্ঞাপন করার চেষ্টা করবেন। তিনি যদি আপনার ব্যাপারে ত্রুটি করে থাকেন তিনি অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু আপনি ত্রুটি করবেন না।